দেশে ঝুঁকিপূর্ণ সব রেস্টুরেন্টের তালিকা প্রস্তুত করতে আলাদা টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থাকে সহজেই ম্যানেজ করার প্রবণতা আর অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার না হওয়ায় মৃত্যুর মিছিল বাড়ছে। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে পুড়ে যাওয়া কোজি গ্রিন কটেজ, আজ সেখানে সিআইডির একটি ভ্যানের দেখা মিললেও পাওয়া যায়নি তদন্ত সংশ্লিষ্ট কাউকেই। সকালে সেখানে পরিদর্শনে যান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা, তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর অসহযোগিতার কথা। 1000-এর কাছাকাছি চিঠি দিয়েছি বিভিন্ন অধিদপ্তরে, কিন্তু আশানুরূপ কোনো সাড়া আমরা পাইনি। আমরা চাই একটা টাস্ক ফোর্স গঠন করা হোক, আগামী 3-6 মাসের মধ্যে এই টাস্ক ফোর্সের মাধ্যমে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিকে সাথে নিয়ে বাংলাদেশে যত রেস্তোরাঁ আছে তাদের অগ্নি নিরাপণ ব্যবস্থা, তাদের যে কোনো সেফটি, যে কোনো সিকিউরিটি যেন এনশিওর করা হয়। পরিবার সহ ওই ভবনে আটকা পড়েছিলেন পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার। জানান, গ্রাহকরা যেন সহজেই সুরক্ষিত ভবন চিনতে পারে, সরকারের বিভিন্ন সংস্থার উচিত সে ব্যবস্থা করা। যে বিল্ডিং এর কমপ্লায়েন্স সার্টিফিকেট নাই, কমপ্লায়েন্স নাই, সেটি বাইরে থাকবে, তিনটা টিকচিহ্ন থাকবে। রাজুক যদি অনুমোদন দিয়ে থাকে, বিল্ডিং এর বাইরের টিকচিহ্ন থাকবে, রাজুকের অনুমোদন আছে, তা না হলে ওরা ক্রস দিবে। ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকলে ক্রস দিবে, সিটি কর্পোরেশন অনুমোদন না থাকলে ক্রস দিবে। এরপর আমি কামরুজ্জামান যায় যদি ওইখানে মারা যায়, এটা আমার দায়িত্ব। এদিকে দুপুরে কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশন জানায় সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সহজেই ম্যানেজ করা যায় বলেই ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদাসীনতা এবং ম্যানেজ হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। এখানে একটা বিচারহীনতার সংস্কৃতির মতো অবস্থার সৃষ্টি হচ্ছে দিনের পর দিন। এই কারণগুলোর কারণেই কিন্তু এই অগ্নিকাণ্ডগুলো হচ্ছে। বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে এখনও 3 জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মারা যান 46 জন। ওবায়দুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।